নবান্নেতে আসার তো কথা হয়েছিল, তো নবান্নে থেকে একটা মেল যেতে হবে, সেটা আমি জানি না, আপনাদের কাছে ওরা বলছে, ওরা ওদের মতো বলছে। বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি, এটা হচ্ছে প্রথম বক্তব্য যে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয়ভাবে, অনেক সেন্সিটিভভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল দেখা করতে পারেন এমনই মেল আন্দোলনকারীদের কাছে পাঠানো হয়েছে বলেই দাবি করা হয়। শুধু তাই নয়, প্রতিনিধি দলে যে সর্বোচ্চ 10 জন থাকতে পারবেন তারও উল্লেখ ছিল। সন্ধ্যে 6:10 মেল পাঠানো হয় বলে দাবি করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত 7:30 পর্যন্ত নিজের চেম্বারে বসেও ছিলেন, কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের তরফে 7:30 পর্যন্ত মেলের জবাব বা আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি দল না আসায় নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আন্দোলনকারীদের জন্য আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে, কিন্তু মঙ্গলবার যেভাবে আলোচনার পরিবেশ ফেসতে গিয়েছে তাতে আগামী দিনে আবারও দুপক্ষকে এক টেবিলে আলোচনায় বসা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বুধবার রাজ্যে বণিক এবং শিল্প মহলকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, পরদিন বৃহস্পতিবার আবারও রাজ্যের সব বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে নবান্নে বৈঠক রয়েছে। এছাড়া উৎসবের মৌসুম এগিয়ে আসায় রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়বেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, তারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি, কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন।